নিজের পকেটে ছিল ধরতে পারিনি, পরে দেখি সায়েন্স পার্ক ফোন করেছে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে দীপু ভাই বলার জন্য, এবং নির্বাচনের আগে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন নানু স্পেস ক্লাবে এসে যে প্রথম সভাটি সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, এবং সে অনুযায়ী তার কথা রেখে আজকে এখানে প্রথম চলে এসেছেন। এবং আমাদের যতটুকু মনে না থাকে তার আরো বেশি থাকে, কারণ কালকে রাত্রে যখন 9:30 পরপর দুইবার আমি ফোন পেলাম, নিজের পকেটে ছিল ধরতে পারিনি, পরে দেখি সায়েন্স পার্ক ফোন করেছে। আমি ফোন ব্যাক করলাম, বলুন সালাম ভাই কালকে একটু আমরা আপনার সাথে শুরু করতে চাই আপনাদের থেকে দিয়ে। এবং আমরা আজকে তাৎক্ষণিকভাবে কিন্তু তার এই আগমনকে স্বাগত জানিয়েছি, যে তিনি যে কথাটি নির্বাচনের আগে দিয়েছিলেন যে শুরুটি হবে সাংবাদিকদের সাথে, এবং আজকে কিন্তু তাই হলো। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রতিশ্রুতির কথা তিনি মনে রাখার জন্য। একটি কথা সবসময় আমরা বলি, শুরু যার ভালো শেষও তার ভালো। স্বামী উসমান এবছর নির্বাচিত হয়ে প্রথম যে শুরুটির কথা বললেন, তিনি নির্বাচনের আগে আমাদেরকে যে কথাটি বলে দিয়েছিলেন যে আমি নির্বাচনের পরে আপনাদের সকলকে নিয়ে বিরুদ্ধে কথা বলবো, এবং না করার জন্য যা যা করা দরকার আমি সেই জায়গায় করব। এবং তিনি বলেছিলেন যে আমি পবিত্র কাবা শরীফ ধরে কথা বলেছি, শপথ নিয়েছিলাম যে নারায়ণগঞ্জকে একটি মানুষের নগরী, যে নগরী থাকবে নিরাপত্তা, যে নগরীতে থাকবে স্বাধীনতা, যে নগরীতে থাকবে বেঁচে থাকার অধিকার, সেটা নিয়ে কাজ করব। এবং তার প্রথম অঙ্গীকার ছিল না করার। এবং আজকে তিনি আমাদেরকে নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন, এবং যিনি সেই প্রত্যাশার কথা ভাবছেন, এই প্রত্যাশার সাথে কিন্তু আমরা একমত, কারণ আমার সন্তানকে এই শহরে বড় হতে হবে, আমার সন্তানকে এই শহরে মানুষ হতে হবে, এবং এই শহরকে কিন্তু তার নিজের শহর হিসাবে গড়ে উঠতে হবে। এবং আমি বিশ্বাস করি সাংসদ শামীম উসমান আজকে যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে আমি বলতে পারি যে একটি শহরের সুন্দর রূপরেখা করার জন্য যে আশ্বাস তিনি দিলেন, আমরা সেই আশ্বাসে তার পাশে থাকব, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, তার প্রতি আমাদের সহযোগিতা থাকবে, এবং যে কোনো সময় যে কোনো ভালো কাজের সাথে আমরা থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। মানে সংসদ সদস্য আপনাকে আবার অভিনন্দন, শুভেচ্ছা, এবং সেই জায়গায় আপনি থাকবেন আমাদের সাথে, আমাদের পাশে, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি।